हेलो स्टूडेंट्स, আমি নীতিশপাল, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। স্টুডেন্টস, আজকে তোমাদের যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান রিভার সিস্টেম, যেটা পড়াচ্ছিলাম আজকে তার পার্ট 3 ক্লাস হচ্ছে। WBCS মেইনস এবং প্রিলিমিনারি এক্সামের জন্য আজকের এই ক্লাসটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। আজকে যে বিষয়টা আমি পড়াবো সেটা হলো গঙ্গা, তোমার হচ্ছে রাইট ব্যাংক ট্রিবিউটারিটা আমি পড়াবো। প্রথমে তোমাদের পড়িয়েছিলাম আমি অ্যান্টিসিডেন্ট রিভারের মধ্যে ইন্দাস রিভার আমাদের পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল, আমরা গঙ্গা রিভার শুরু করেছি এবং গঙ্গা রিভারের মধ্যে আমাদের বেসিক যে পঞ্চপ্রয়াগ সেই পঞ্চপ্রয়াগ লাস্ট ভিডিওতে অর্থাৎ পার্ট 2 তে আমরা নিয়ে নিয়েছি। আজকে আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেমের মধ্যে দা গঙ্গার রাইট ব্যাংক ট্রিবিউটারি নিয়ে এসেছি, পরের দিন লেফট ব্যাংক ট্রিবিউটারি নিয়ে আসবো ক্লাস নাম্বার 4 এ, এবং তারপরে আমরা ধীরে ধীরে চলে যাব ব্রহ্মপুত্র রিভারে এবং পুরো রিভার পোর্শনটা আমরা তোমাদের শেষ করব। শেষ করার পরে WBCS পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা এইভাবেই কিন্তু ইন্ডিয়ান রিভার সিস্টেম বলে যে বিষয়টা রয়েছে সেটা সম্পূর্ণ শেষ করে দেব। তো তারপরে আমরা গোটা জিওগ্রাফি সেশনটাই মানে একে একে শেষ করব তোমাদের, কিন্তু তার জন্য তোমাদের প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের প্রত্যেকটা দেখা উচিত, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকন প্রেস করে দেবা, তাহলে নেক্সট টাইম থেকে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলছি, তোমাদের এই যে প্রত্যেকটা বিষয় আমি পড়াবো ইন্ডিয়ান রিভার সিস্টেম, এটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে, সেখানে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে, সেই লিংকে যাবে, পিডিএফ কিন্তু তোমরা ডাউনলোড করে নিও, পড়াশোনাটা করতে পারবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, পিডিএফ সেখান থেকে পাবে আমাদের ওয়েবসাইট থেকে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ আছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বলে, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো দেখে নাও আজকের ক্লাসের প্রথম স্লাইড কি রয়েছে। দেখো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা লেফট ব্যাংক ট্রিবিউটারিজ আছে, লেফট ব্যাংক ট্রিবিউটারি বলতে গেলে বাঁ দিকের নদী আছে যে উপনদীগুলো সেগুলো সম্পর্কে এখন ডিসকাস করব, ভালো করে একটু ধ্যান দিয়ে দেখবে ভিডিওটি শেষ অবধি। তো রাইট ব্যাংক ট্রিবিউটারিজ অফ গঙ্গা, রাইট ব্যাংক ট্রিবিউটারিজ এর গঙ্গার মধ্যে বলতে গেলে এখানে আমরা যমুনা দেখব, যমুনা হচ্ছে ফার্স্ট রাইট ব্যাংক ট্রিবিউটারিজ অফ গঙ্গা। তাহলে দেখবা সাপোজ মনে করো এই যে গঙ্গা নদীটা, গঙ্গা নদীটা এই সমস্ত পোর্শন থেকে এখান দিয়ে বয়ে এসেছে, ধ্যান দাও এদিক দিয়ে এসে একটা সময় পরে বঙ্গোপসাগরে এদিক দিয়ে চলে গেছে। সাপোজ আমি দেখাচ্ছি জিনিসটা আরো কিন্তু ম্যাপটা ডিটেলস হতো, এখানে আমি ম্যাপটা পরে তোমাদের ডিটেলস দেখাচ্ছি। এবার একটা জিনিস ধ্যান দাও, যেহেতু রিভারটা এদিক দিয়ে বয়ে এসেছে তীর চিহ্নটা এদিকের দিকে হচ্ছে, তাহলে কি হচ্ছে এবার রিভারটা এদিক থেকে আসছে, তাহলে যদি আমি এদিকে মুভ করি তাহলে রাইট ব্যাংক কোনটা হচ্ছে আমার, এটা হচ্ছে রাইট ব্যাংক এদিকটা, এবং এই পাশটা হচ্ছে লেফট ব্যাংক। তাহলে যদি রাইট ব্যাংক আমার হচ্ছে এটা হয় তাহলে রাইট ব্যাংক বলতে গেলে তোমার হচ্ছে বোঝাচ্ছে ডান দিকের উপনদী, তাহলে গঙ্গার যদি ডান তীরের উপনদী বলি তাহলে ফার্স্ট যমুনা। এবার যমুনার মধ্যে কোনগুলো কোনগুলো রয়েছে, চম্বল আছে, সিন্ধ আছে, বেতোয়া আছে, কেন আছে, আর একটা আছে তোমার হচ্ছে টোন্স, তো সেটাও আমি পরের ভিডিওতে দেখাবো, এখানে দেইনি আমি যদিও বা মিস মানে হয়ে গেছে এই জিনিসটা। তো দেখে নাও বিষয়গুলো যেগুলো রিভার আর কি দেখতে পাচ্ছি আমরা, এখানে চম্বল আছে এই যে রিভারটা চম্বল, দেন সিন্ধ এখানে আমরা দেখতে পাচ্ছি সিন্ধ, দেন বেতোয়া রিভার এই যে এটা বেতোয়া রিভার, দেন আছে কেন এই কেন, আর এই রিভারটা হচ্ছে এই যে ব্লু কালারের পুরো ডার্কলি তোমরা দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে যমুনা রিভার, ঠিক আছে। এই যমুনা রিভার এলাহাবাদে এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এই যমুনা হচ্ছে গঙ্গার সব থেকে বড় উপনদী, আমরা যদি বলি তাহলে গঙ্গার সব থেকে বড় উপনদী যমুনা, এবং যমুনার সব থেকে বড় উপনদীর যদি নাম বলি তাহলে আমাদের হচ্ছে চম্বল হচ্ছে গঙ্গার সব থেকে বড় উপনদী। তাহলে চম্বা কিন্তু মানে চম্বল যেটা আছে চম্বল কিন্তু অনেকটা জল ক্যারি করছে, কারণ চম্বলের সঙ্গে জড়িয়ে রয়েছে আরো অনেকগুলো নদী, তো এটা তোমাদের কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট জানার। এছাড়া আমরা যে মানে রাইট ব্যাংক ট্রিবিউটারির মধ্যে টমাস পড়ব, দেন সোন পড়ব, দেন পুনপুন পড়ব। এবার একটা জিনিস ভালো করে বোঝো, শিব আমরা এস ফর সোন মনে রাখবো, শিব এস এইচ আই বি শিব, এস ফর শিব মনে রাখবো, যেহেতু গঙ্গা রিভার গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, এবার উত্তরাখণ্ডে আছে, উত্তরাখণ্ডে দেওয়া বেশিরভাগ মানুষ কিন্তু এই শিবের ভক্ত বেশিরভাগ, মানে অ্যাকচুয়ালি ওখানে উত্তরাখণ্ড বলতে শিবের জায়গা তাই না, তোমরা গান শুনে থাকবা তেরা বোলা হ্যায় ভান্ডারি, হ্যাঁ সরি মেরা বোলা হ্যায় ভান্ডারি, ঠিক আছে। তো গানটা শুনবা তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছো, তো এই যে গানটা আছে তো এই গানটার সঙ্গে আমরা রিলেটেড করে এইগুলো মনে রাখবো যে গঙ্গার রাইট ব্যাংক ট্রিবিউটারি গুলো কি কি আছে। তাহলে এস ফর সোন বললাম, এস ফর শিবা আমি ধরলাম, পি ফর পুনপুন, পি ফর পার্বতী আমি ধরলাম,
ঠিক আছে পি ফর পার্বতী তাহলে শিব পার্বতী হলো দেন যটা শিবের জটা আছে ওয়াই দিয়ে যটা ওয়াই দিয়ে এখানে যমুনা আর টি দিয়ে তোমার তামস তাহলে যটা আমরা বলি না যটা 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 অর্থাৎ শিব পার্বতী শিবের জটা তাহলে এইভাবে করে আমরা এস পি ওয়াই টি আমরা এটা দিয়ে মনে হবে এস দিয়ে সোন পি দিয়ে পুনপুন ওয়াই দিয়ে যমুনা এন্ড টি দিয়ে তামস তোমাদের মনে রাখার জন্য শর্টকাট আমি ট্রিক এখানে বলে দিলাম তো আমার ক্লাসের মূল বিষয়গুলো হলো ট্রিকের মাধ্যমে তোমাদেরকে করাবো বলেছি প্রত্যেকটা জিনিস চেষ্টা করব আমি করানোর তো সবগুলো তো আর ট্রিক দিয়ে করা যায় না কিছু কিছু জিনিস ডাইরেক্টলি মনে রাখা যায় তো নেক্সট আমরা স্লাইডে এগিয়ে যাই দেখো এখানে একটু জাস্ট আমরা ছবিটা একটু দেখে নেব যে ইমাজিনটা কি আছে সাপোজ আমাদের গঙ্গা রিভার যে আছে এই গঙ্গা রিভারটা কিন্তু এই যে এখান থেকে দেখো দেখতে পাচ্ছ এই যে গঙ্গা রিভার এই যে গঙ্গা রিভার দেখতে পাচ্ছ গঙ্গাটা এখানে এসে ধীরে 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 আমি আগের দিন দেখিয়ে দিয়েছি যারা আগের ভিডিওটা আমার দেখেছো তারা হয়তো নিশ্চয়ই পারবে অসুবিধা হবে না এই যে একটা হুগলি নদী নাম দিয়ে চলে গেল বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল একটা পদ্মা নাম নিয়ে ঢুকে গেল মেঘনার সঙ্গে মিলিত হয়ে এই যে বঙ্গোপসাগরে গেল তাহলে আপ টু মানে তোমার হচ্ছে হিমালয়ের গমক গুহা থেকে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট বে অফ বেঙ্গল ঠিক আছে এবং ধীরে ধীরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যমুনাটা এই যে যমুনেত্রী গ্লেশিয়ার থেকে এসছে ধীরে ধীরে এসে এখানে এলাহাবাদে গিয়ে মিলিত হয়েছে গঙ্গার সাথে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে চম্বল রিভার গেছে তারপরে বেতোয়া রিভার গেছে দেন তামাস গেছে ঠিক আছে দেন সোন গেছে আর এই বরাবর একটা পুনপুন রিভার ছিল যাই হোক এই ম্যাপে আমি না দেখালেও পরবর্তী তোমাদের পরে আমি আরো একটা লাস্টে একটা ম্যাপ দেখাবো সেই ম্যাপের মধ্যে তোমাদের পুনপুনটাও আমি দেখিয়ে দেবো মানে যেটা হচ্ছে আমাদের গঙ্গার আরো রিভার গুলো ছিল তো যাই হোক তো যমুনা তোমার হচ্ছে তামাস তোমার হচ্ছে কি বললাম সোন অ্যান্ড পুনপুন এই মানে মেইনলি গঙ্গার উপনদী হচ্ছে চারটা তার মধ্যে আবার যমুনার আছে তো ডিটেলস আমরা দেখে নিই এবার কি আছে যমুনা রিভার সম্পর্কে জানি এক নাম্বার রিভার যেটা যমুনেত্রী গ্লেশিয়ার থেকে তোমাদের একটা ছবি আমি দিয়ে দিয়েছি ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা যে যমুনেত্রী গ্লেশিয়ার এখানে মানে যমুনেত্রী বা যমুনেত্রী বলি আমরা বাংলায় যমুনেত্রী ইংলিশে বলা হয় যমুনেত্রী যে হিমবাহ আছে সেই হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে যমুনা রিভার তো এটাকে যদি বলি আমরা ডিটেলস একটু জেনে নেই যমুনা রিভারের সম্পর্কে সেকেন্ড লার্জেস্ট ট্রিবিউটারি রিভার অফ দা গঙ্গা অ্যান্ড দ্য লংগেস্ট ট্রিবিউটারি ইন ইন্ডিয়া যদি বলি ইন্ডিয়ার মধ্যে সব থেকে লম্বা ট্রিবিউটারি কোনটা তাহলে বলতে হবে যমুনা রিভার আর টোটাল গঙ্গার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ট্রিবিউটারি হচ্ছে তোমার হচ্ছে যমুনা সোর্স যদি বলি সোর্স মানে কি উৎপত্তি উৎপত্তি যদি বলি তাহলে যমুনেত্রী গ্লেশিয়ার মানে তোমার যমুনেত্রী হিমবাহ থেকে ওয়েস্টার্ন স্লোপস অফ বন্দরপুচ তাহলে বন্দরপুচ যে মানে জায়গাটা আছে তোমার ওয়েস্টার্ন স্লোপস মানে তোমার হচ্ছে গঙ্গাত্রী মানে হিমবাহের সেখান থেকে উৎপত্তি হয়েছে কিন্তু যমুনেত্রী সরি যমুনা রিভার বলছে মেক্স বাউন্ডারি বিটুইন হরিয়ানা অ্যান্ড ইউপি মানে বাউন্ডারি মানে কি যে সীমারেখা সেই সীমারেখা তৈরি করেছে কার কার মাঝে হরিয়ানা অ্যান্ড ইউপির মাঝে একটা সীমারেখা তৈরি করেছে হচ্ছে এই যমুনা রিভার হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে জয়েন্টস গঙ্গা অ্যাট প্রয়াগরাজ প্রয়াগরাজটা এলাহাবাদকে প্রয়াগরাজ বলা হয় যেমন আমরা লাস্ট ইয়েতে দেখেছিলাম তো এই যে এখানটায় একটা জাস্ট ছবিতে আমরা দেখেছিলাম এলাহাবাদ এই এলাহাবাদটাকে প্রয়াগরাজ বলা হয় আমি লাস্ট ভিডিওতে তোমাদের যে ক্লাস নাম্বার টু ছিল সেই ক্লাস নাম্বার টু এ কিন্তু অলরেডি আমি আলোচনা করেছিলাম তো যাই হোক এখানে জয়েন্টস গঙ্গা অ্যাট প্রয়াগরাজের কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে ঠিক আছে চলো নেক্সট দেখে নিই স্লাইডে কি রয়েছে ট্রিবিউটারি অফ যমুনা আমরা ফার্স্ট যে রিভারটা বললাম তোমার যমুনা এবার যমুনা রিভারের যে তোমার ট্রিবিউটারি গুলো আছে মানে উপনদী গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো তো বলছে মোস্টলি এখানে বলছে মোস্টলি অরিজিনেটিং ফ্রম আরাভাল্লিস বিন্ধিয়ান রেঞ্জ মালওয়া প্লাটু এখানে দেখো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে বিন্ধুয়া রেঞ্জ দেওয়া আছে সাতপুরা রেঞ্জ দেওয়া আছে এখানটায় মালওয়া প্লাটু তোমরা দেখতে পাচ্ছ তো সেখান থেকে মানে যত মানে নদনদী গুলো আছে তুমি যমুনার যে মানে ট্রিবিউটারি গুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণটা এই সিচুয়েশন থেকে মানে উৎপত্তি লাভ করেছে তাহলে এখানকার মধ্যে আমরা কোনগুলো পড়বো টোনস পড়বো চম্বল পড়বো সিন্ধ পড়বো বেতোয়া পড়বো কেন পড়বো এই পাঁচটা রিভার সম্পর্কে মোটামুটি আমাদের জেনে রাখলে আমাদের কিন্তু আর দরকার পড়বে না তো একটু ডিটেলসে জেনে নিই চলো ফার্স্ট টোনস এবার টোনসে কি কি বলছে যে ফার্স্ট হচ্ছে সোর্স সোর্স মানে আমি বলেছিলাম যে তোমাদের উৎপত্তি তাহলে এখানে বন্দরপুচ মাউন্টেন্স যেটা আছে বন্দরপুচ মাউন্টেন্স এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি কি রয়েছে ইম্পর্টেন্ট ফ্যাক্টের মধ্যে বলছে লার্জেস্ট ট্রিবিউটারি অফ যমুনা তোমার ক্যারিজ মোর ওয়াটার দেন যমুনা তো মানে এই যে মানে টোনস রিভারটা আছে যে টোনস রিভারটা কি বলছে যে এটা বন্দরপুচ মাউন্টেন থেকে উৎপত্তি হয়েছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টরস মানে ফ্যাক্টরের কথা যদি আমরা বলি তাহলে দেখবো লার্জেস্ট ট্রিবিউটারি মানে সবচেয়ে বৃহৎ যদি বলি তাহলে ট্রিবিউটারি মানে উপনদী
यमुना माने जमुना सबसे बड़ उपनदी नाम जो टोन्स बोलते हैं carries more water than Yamuna. মানে যমুনার থেকে বেশি জল বহন করে কিন্তু এই টোন্স রিভারটা ঠিক আছে চলো নেক্সট দেখে নেই কি রয়েছে এবার চম্বল চম্বলের সোর্স কি রয়েছে দেখো চম্বলের সোর্স রয়েছে এখানে বলছে দা পেরানিয়াল চম্বল অরিজিনেটস অফ সরি এট জনাপাব সাউথ অফ মৌ টাউন নিয়ার মনপুর ইন্দোর ইন্দোর থেকে কিন্তু এটা সৃষ্টি হয়েছে ঠিক আছে কোন জায়গায় অন দা তোমার হচ্ছে অন দা সাউথ স্লোপ of the Bindhya range in Madhya Pradesh মানে মধ্যপ্রদেশের মানে যে বিন্ধ্য পর্বতমালা আছে সেই বিন্ধ্য পর্বতমালা থেকে তোমার হচ্ছে সৃষ্টি হয়েছে কিন্তু এই চম্বল রিভারটা এবার চম্বল রিভারের রাইট ব্যাংক আর লেফট ব্যাংক রয়েছে রাইট ব্যাংক মানে চম্বল রিভারের ডান তীরের উপনদীগুলো কি কি রয়েছে এন্ড লেফট ব্যাংক বলতে গেলে চম্বলের বাঁ দিকের যে উপনদীগুলো কি কি রয়েছে দেখি একটু জাস্ট আমরা পড়ে নেই তোমার হচ্ছে রাইট ব্যাংকের মধ্যে পার্বতী আছে কালিসিন্ধ আছে সিপ্রা আছে তোমার হচ্ছে পার্বতী কালিসিন্ধ এন্ড সিপ্রা হচ্ছে রাইট ব্যাংক চম্বলের আর লেফট ব্যাংক কোনগুলো চম্বলের তাহলে হচ্ছে বানাস আর হচ্ছে মেজ মানে খুব ভালোভাবে কিন্তু জানতে হবে তোমাকে বলতে পারে নিম্নলিখিত কোনটি চম্বলের রাইট ব্যাংক ট্রিবিউটারি নয় এরকম টাইপের বলে দিবে তখন মনে করো অপশনে থাকলো তোমার হচ্ছে পার্বতী কালিসিন্ধ সিপ্রা এন্ড হচ্ছে তোমার বানাস তাহলে হচ্ছে কিন্তু বানাসটা হবে কারণ বানাসটা রাইট ব্যাংক তাহলে বানাস আর মেজ হচ্ছে লেফট আর বাদ বাকিগুলো রাইট ব্যাংক এবার মেজর ড্যামস ড্যামস মানে কি বললাম আমি আগেও বলেছি তোমাদের মেজর ড্যামস বলতে গেলে এখানে আমরা বুঝাচ্ছি বাঁধ কি কি বাঁধ আছে এই চম্বল রিভারের উপরে গান্ধী সাগর রয়েছে রানা প্রতাপ সাগর রয়েছে জওহর সাগর রয়েছে কোটা ব্যারেজ রয়েছে অর্থাৎ টোটাল চারটা মানে ড্যাম আমরা দেখতে পাই তোমার হচ্ছে এই চম্বল রিভারের উপরে চলো নেক্সট দেখে নিই কি রয়েছে এখানে জাস্ট আমরা দেখবো যে মধ্যপ্রদেশ টোটাল এরিয়া জুড়ে এখানে চম্বল রিভারটা গেছে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছ কোটার পাশ দিয়ে ধীরে ধীরে চলে গেছে এই যে এখানে কালী সিন্ধ রিভার আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখান দিয়ে তোমরা এটা দেখতে পাচ্ছ পার্বতী রিভার এই তোমার হচ্ছে চম্বল রিভারটা চলছে ছুটছে দেন হচ্ছে কুনো রিভার আমরা দেখতে পাচ্ছি এটাও ছুটছে দেন এই পাশ থেকে এলো তোমার হচ্ছে বানাস রিভার লেফট ব্যাংক থেকে তো ধীরে 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 ছুটছে ছুটছে ঢোলপুরকে সামনে রেখে এই যে চলে গেল সেটাই এই যে যমুনা রিভার এদিক থেকে আসছে এই যমুনা রিভারের সঙ্গে মিশে গেল ঠিক আছে এটা হচ্ছে মানে অ্যাটলিস্ট একটা ম্যাপ দেখে সবসময় যদি পড়ো তাহলে তোমাদের খুব ভালো লাগবে এটা মধ্যপ্রদেশের ম্যাপ মানে বের করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান ম্যাপ থেকে কি করে মধ্যপ্রদেশটাকে টেনে নিয়ে এখানে আসা হয়েছে এবং সেটা তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে চলো নেক্সট স্লাইড দেখে নিই এবার আমরা জানবো সিন্ধ অর্থাৎ তোমার যমুনার যে তিন নম্বর যে উপনদীটা রয়েছে সিন্ধ সম্পর্কে আমরা একটু জানবো তো সোর্স যদি বলি তাহলে হচ্ছে এখানে প্লাটু ইন বিদিশা ডিস্ট্রিক্ট এমপি মানে এমপি এর মানে মধ্যপ্রদেশ সেই মধ্যপ্রদেশের বিদিশা ডিস্ট্রিক্ট থেকে উৎপন্ন হয়েছে সিন্ধ রিভারটা এবার ইম্পর্টেন্ট তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস কি কি রয়েছে তোমার হচ্ছে মণিখেদা দাম এই নদীর উপরে মণিখেদা দাম অবস্থিত মানে মণিখেদা বাঁধ অবস্থিত অতটা ইম্পর্টেন্ট নেই এগুলো খালি জাস্ট শুধুমাত্র সোর্স আর দু একটা ইম্পর্টেন্ট জিনিস শুধুমাত্র জেনে রাখতে হবে এগুলো খাতায় লিখে নিয়ে পড়বা দেখবা কোনো অসুবিধাই হবে না নেক্সট দেখে নিই আমরা বেতোয়া আর কেন জানবো বেতোয়াটার সোর্স বলছে বিন্ধিয়া রেঞ্জ জাস্ট নর্থ অফ হোশাঙ্গাবাদ এমপি তাহলে এমপি যে হোসাং মানে মধ্যপ্রদেশের যে হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে মানে তোমার বিন্ধা রেঞ্জের জাস্ট নর্থ থেকে উত্তর দিক থেকে সৃষ্টি হয়েছে কেন বেতোয়া রিজার্ভ মানে রিভার প্রজেক্ট কিন্তু এই বেতোয়া রিভারের উপরে অলরেডি আছে দেন হচ্ছে অলরেডি দুটো রিভারের উপরে আছে যার জন্য আমি দুটো রিভারকে একসাথে করেছি সোর্স বলেছে কি এবার দেখি আমরা কেন মানে যে রিভারটা আছে তার সোর্স তোমার হচ্ছে ভিলেজ আহিরগাঁও তোমার হচ্ছে কৈমুর রেঞ্জ বিন্ধা রেঞ্জ মানে বিন্ধা রেঞ্জের ওখানে কৈমুর রেঞ্জ বলে জায়গাটা আছে সেখান থেকে জব্বলপুর এমপি মানে মধ্যপ্রদেশ জব্বলপুর থেকে তোমার হচ্ছে সৃষ্টি হয়েছে কেন রিভারটা তো বলছে কিন তোমার হচ্ছে সরি কেন গড়িয়াল স্যাংচুরি এখানে রয়েছে তোমার হচ্ছে পান্না টাইগার রিজার্ভ যদি বলে কোন নদীর তীরে তাহলে কেন নদীর তীরে আর কেন বেতোয়া রিভার প্রজেক্ট ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারস্টেট রিভার তোমার হচ্ছে ইন্টারলিঙ্কিং প্রজেক্ট মানে আমাদের দুটো মানে যদি বলি আমরা মানে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট ইন্টারস্টেট রিভার তোমার হচ্ছে ইন্টারলিঙ্কিং মানে এটা স্টেট মানে গুলো মিলেই করেছিল ঠিক আছে এটা স্টেট মানে স্টেট গুলো মিলেই করেছিল এটা ডিটেলস আমি পরে তোমাদের পড়াবো যে ডিটেলস বলতে গেলে তোমার এটার যে মানে যখন ড্যাম গুলো করাবো তোমাদের ড্যাম বা রিভার প্রজেক্ট গুলো যেগুলো যখন করাবো তখন এগুলো ডিটেলসে আমরা আলোচনা করবো ঠিক আছে এখন খালি রিভার গুলো সম্পর্কে আমরা ফ্ল্যাটলি পড়ে নেবো নেক্সট চলে যাই আমরা যে গঙ্গার যে আরো দু নম্বর উপনদী যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট ব্যাংক ট্রিবিউটারি অবশ্যই সেটা হলো টামাস সে টামাসের সোর্স কি আছে বলছে তোমার তামাকুন্দ ইন দা কৈমুর রেঞ্জ এমপি মানে মধ্যপ্রদেশের কৈমুর রেঞ্জের তামাকুন্দ বলে জায়গাটা রয়েছে সেখান থেকে উৎপত্তি হয়েছে তামাস রিভার
টি ফর তামাস, টি ফর তামাকুন্দ, মনে রাখতে পারবা খুব ইজিলি ভাবে মনে থাকবে। জয়েন্টস গঙ্গা এট সিরসা ইউপি, এবার এটা গিয়ে মিলিত হয়েছে ইউপিতে, মানে উত্তরপ্রদেশে গিয়ে মিলিত হয়েছে, কোথায় মিলিত হয়েছে, কোথায় গিয়ে তোমার হচ্ছে সিরসার কাছে। দেন বলছে মিথোলজিক্যাল সিগনিফিকেন্স, এটা একটা মিথোলজিক্যাল সিগনিফিকেন্স আছে, মিথোলজিক্যাল মানে পৌরাণিক গুরুত্ব রয়েছে এই নদীর। দেন বলছে বাল্মীকি আশ্রম ওয়াজ এট দ্য ব্যাংকস অফ তামসা, বাল্মীকি যে মহর্ষি বাল্মীকি ছিল সেই মহর্ষি বাল্মীকির আশ্রম যদি বলে কোন নদীর তীরে অবস্থিত ছিল তাহলে সেটা হলো তামাস রিভারের উপরে, তাহলে মানে সরি তামাস রিভারের পাশে, তো এটা এটা বাল্মীকি আশ্রমটা করেছিল। মিথোলজিক্যাল সিগনিফিকেন্স কেন, বাল্মীকির যে ব্যাপারটা আছে সেটা মিথোলজিক্যালি ব্যাপার একটা, যার জন্য এখানে আমরা দেখতে পাই, ঠিক আছে। আর তামাস রিভারটা দেখো দেখতে পাবা এই যে সিচুয়েশন আছে, এই যে জায়গাটা থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, সোন, নেক্সট স্লাইডে সোন আছে। তো সোনটা কি বলছে যে সেকেন্ড লার্জেস্ট সাউদার্ন তোমার হচ্ছে টিবিউটারি গঙ্গা আফটার ইয়ামুনা রিভার, তো বলছে সেকেন্ড লার্জেস্ট সাউদার্ন টিবিউটারি, সাউদার্ন টিবিউটারি গুলো যত আছে মানে দক্ষিণ দিকের উপনদী গুলো, সে দক্ষিণ দিকের উপনদী গুলোর মধ্যে গঙ্গার যতগুলো উপনদী আছে তার মধ্যে আফটার ইয়ামুনা রিভারের পরে আমরা সেকেন্ড লার্জেস্ট যদি বলি তাহলে সোনের নামই বলবো। সোর্স যদি বলি উৎপত্তি তাহলে বলতে হবে অমরকান্টক প্লাটু, মধ্যপ্রদেশের অমরকান্টক প্লাটু থেকে সৃষ্টি হয়েছে, জাস্ট ইস্ট অফ দা তোমার হেড ওয়াটার অফ নর্মদা রিভার। তো বলছে অমরকান্টক মানে অমরকান্টক প্লাটু থেকে সৃষ্টি হয়েছে তোমার হচ্ছে জাস্ট ইস্ট অফ দা হেড ওয়াটার তোমার হচ্ছে অফ নর্মদা রিভার। হ্যাঁ, নর্মদা রিভারের একদম মানে যায় মাথার মধ্যে যায় মানে জাস্ট মানে মানে নর্মদা রিভারের উপর দিয়ে গিয়ে একদম জাস্ট পড়ছে। দেন বলছে ফলোস প্যারালালস তোমার হচ্ছে দা কৈমুর হিলস, মানে কৈমুর হিল যেভাবে প্যারালালি ভাবে গেছে, প্যারাল মানে সমান্তরাল বোঝানো হয়, তো ফলোস মানে প্রবাহিত হয়েছে, সে কিভাবে প্রবাহিত হয়েছে, কৈমুর হিল যেভাবে প্রবাহিত হয়েছে ঠিক এই রিভারটাও সোন রিভারটাও ঠিক একইভাবে প্রবাহিত হয়েছে। ফলোয়িং ইস্ট নর্থ ইস্ট তোমার হচ্ছে থ্রু ইউপি তোমার হচ্ছে ঝাড়খণ্ড এন্ড বিহার, মানে উত্তরপ্রদেশের ঝাড়খণ্ডের এবং বিহারের উপর দিয়ে কিন্তু এই সোন নদীটা গেছে। জয়েন্টস গঙ্গা ওয়েস্ট অফ পাঞ্জাব মানে সরি পাটনা, তাহলে পাটনার পশ্চিম দিকে কিন্তু তোমার এটা মানে এই সোন রিভারটা গিয়ে জয়েন করছে কোথায়, গঙ্গা নদীতে জয়েন করছে। মেজর ট্রিবিউটারিজ যদি এই নদীর ও উপনদীর কথা আমরা বলি তাহলে হচ্ছে রিহান্দ একটা রয়েছে যেটার উপর রিহান্দ বাঁধ গড়ে উঠেছে, আর নর্থ কোয়েল, ঠিক আছে, এই দুটো রিভার অলরেডি আছে, সেটা হলো সোনের ট্রিবিউটারি, ঠিক আছে, সোনের ট্রিবিউটারি। নেক্সট আমরা চলে আসি পুনপুন, এবং এটাই লাস্ট রিভার, একটু ধ্যান দিয়ে শুনবা এবং দেখে নেবা বিষয়টা। সোর্সেস যদি বলি তাহলে হচ্ছে পালামু ডিস্ট্রিক্ট তোমার রয়েছে, পালামু ডিস্ট্রিক্ট মানে পালামু জেলা থেকে ছোটনাগপুর প্লাটু মানে ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে সৃষ্টি হয়েছে। যদি বলে গঙ্গার কোন উপনদী ঝাড়খণ্ড থেকে সৃষ্টি হয়েছে তাহলে বলতে হবে কিন্তু পুনপুন। দেন বলছে এখানে দেখো পুনপুনটা, ওখানে দেখাইনি আমি তোমাদের, এই যে পুনপুনটা এই যে মানে পর্যায় থেকে এখান থেকে ধীরে ধীরে এক্স্যাক্টলি মানে সৃষ্টি হয়ে গঙ্গা রিভারে গিয়ে মিশছে। আর এখানে পেহেলগু নদী আছে, পেহেলগু নদী, পেহেলগু নদীটার সঙ্গে পুনপুনটা এসে মিশে তারপরে গেছে এক্স্যাক্টলি, তো আমরা অত ডিটেলসে এটা মনে রাখবো না জিনিসটা, জাস্ট পেহেলগু নদীটার অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু পুনপুন নদীটার মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। এখানে তোমরা সোন দেখতে পাচ্ছ, এই যে সোন রিভারটা তো একটু আগে আমরা পড়লাম, আরো রয়েছে জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো ফলোস থ্রু ঝাড়খণ্ড এন্ড বিহার তোমার হচ্ছে এটা ঝাড়খণ্ড এবং বিহারের উপর দিয়ে গেছে, জয়েন্টস গঙ্গা এট ফতেহা নিয়ার পাটনা, পাটনার কাছে ফতেহাতে গিয়ে এই পুনপুন রিভারটা গিয়ে মিশছে। তো এই যে চারটা রিভার আমরা চারটা রিভার বলছি কেন, এই গঙ্গার যে রাইট ব্যাংক ট্রিবিউটারি যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখলাম, এবং এখানে কোন কোন বিষয়গুলো আমরা মানে মেইনলি ফোকাস করে পড়বো সেগুলো আমি বলে দিলাম। তো তোমরা খুব ভালোভাবে আজকে রাইট ব্যাংক ট্রিবিউটারিজ তোমার হচ্ছে গঙ্গার রাইট ব্যাংক ট্রিবিউটারিজ যেগুলো আছে সেগুলো শেষ করো, এর পরের ক্লাসটা একটু লেন্দি হবে, কেন লেফট ব্যাংক ট্রিবিউটারিটা গঙ্গার সব থেকে বেশি, এখানে অনেকগুলো নদী আছে এবং সেই প্রত্যেকটা নদী সম্পর্কে আমি তোমাদের পড়াবো, এবং নেক্সট ক্লাস আমাদের যেটা আসবে লেফট ব্যাংক ট্রিবিউটারিজ অফ গঙ্গা। তো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ। তো তোমাদের যে এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা সম্পর্কে তোমরা যারা নেক্সট ক্লাসটা পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের যে নিহারিকাস অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে বেল আইকন প্রেস করে দাও, তার কারণ বলছি যে নেক্সট টাইম থেকে যখন কোনো আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছবে। তো স্টুডেন্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।